মজা আসছে যেমন ইয়া রাসূলুল্লাহ হাজর কি লজ্জা লাগতো না লো আয়েশা এত কঠিন অবস্থায় গো মানুষে ফাও রাখতো ফাও দেন খারাপ রাখতো ই হুশ মানুষর থাকতো না জমিলের মধ্যে ফাও রাখার মতো ব্যবস্থা নেই এ তো আগুন করবো গো এর মাঝে আল্লাহর আগুন ইয়া বিমানের মুশকুল যাও আজকের বাদশাহী খা লাখ লাখ বছর কাটিয়া যাইব হাসুরের ময়দানে একটা মানুষ আল্লাহরে জিকাইবার মতো ক্ষমতা কোনো বেটা রইত না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এক সময় জবাব দিবা লিল্লাহি ওয়াহিদুল কাহার একমাত্র আজকের বাদশাহী আমি আল্লাহ সুবহানাল্লাহ এই দেখে দিবা এল গেছে এইভাবে যাইতে যাইতে ঈসা নবীর গেছে ঈসা নবী কইবা খেউর গেছে যাইও না খেউর দ্বারা ই খামাই সম্ভব না এক ব্যক্তি আছে আর সে আজি বর্ষায় আনলিছে আজ লক্ষ লক্ষ বছর ধরিয়া যে নিজের লাগে চিন্তিত না হইয়া তার উম্মতর লাগে কান্দিতে আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কাছে যাও ও নবী ছাড়া আজকে কোন নবীর পাওয়ার কাটত না ও নবী যদি আল্লাহর কাছে হইন তা আল্লাহ দয়া লাগি দেব আমার নবীরে গিয়া কইবে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার তো দয়া করবা আল্লাহর হুকুম আজকে ময়দানে মাশরের বিচার খান শুরু করে দিতা আমার নবী কইবা আনা লাহা একমাত্র ই হাজর যোগ্যতা আল্লাহ আমি নবীরে দান হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা উঠাও আপনি মাথা উঠাও আপনার নবী খোয়াও আপনার নবী আজকে সুপারিশ করুক আপনার নবী দেখান চাইবা ওলা সাফা ইউতি কারাক বুকা তারদা আমি আল্লাহ আপনার ওখান দিয়ে আমি খুশি করি নাইব আল্লাহর তাম সৃষ্টি জগতের আবাদি রাখুক আর এই আয়াতে কারিমার মান রে আবাদি রাখুক এই আয়াতে কারিমার মান বেশি সুবহানাল্লাহ খুব ছোট্ট একটা আয়াত নবীরে আল্লাহ তাম সৃষ্টি কুল কায়নাতুল লাগি রহমত দয়া করি শব্দটা খুব কাছেন কিনা আল্লাহ আস্তে জমান কুলি খুব রহমত রহমতুল্লিল আলামিন আলম আল্লাহর সৃষ্টির সব তার ভিতরে আল্লাহ নবীরে রহমত বা দয়া করি ফাটাইছে রহমত শব্দের অর্থ হইল দয়া জবান কুলিয়া হকার রহমত শব্দের শব্দই করত দয়া খেখারে দয়া করুন বলে আল্লাহ জগৎবাসীরে দয়া করুন কিন্তু আল্লাহ নিজে কইরা আমার হাবিবরে আমি তাম জগতর লাগি আমি আল্লাহ দয়া হিসাবে ফাটাইছি বিষয়টা বড় সূক্ষ্ম একটা পয়েন্ট মনে রাখার দরকার আমরা জানি আমরা আল্লাহ ইলা দয়াল আল্লাহ ইলা রহমান আল্লাহ ইলা রহিম হুকা দয়া করি আল্লাহ কিতা রহমান রহিম রহমানুদ দুনিয়া আল্লাহ তান রহমানর ব্যবহার দেখাইবার জগত দুনিয়াত ওয়া রহিমুল আখিরা আর রহিম নামের ব্যবহারের সমস্ত গুণাগুণ প্রকাশ পাইব মৌতর ফত্তনে জান্নাত করছেন বাবা কি তৈছে দোয়া করুন এখন রাখো তো আমরা বইয়ে লাগি মাতাত এমনি জাম লাগিয়া বইটাছে একটা মাতো বইলে নিয়ম হইল মাথর দিশা দিশা আল্লাহ তৌফিক দিতা দুই সাইডটা কথা কইবার উদ্দেশ্যে একটু লক্ষ্য হল আমি বেড়া লাগলে আপনারা আমার একটু সাহায্য করে ছুটে যাইতে নাকি তাও আসা হবে এটা সেটা রহমানর ব্যবহার অর্থাৎ রহমান নামের গুণটা আল্লাহ জগত দেখাইবা বন্দার সুবহানাল্লাহ হাদিস শরীফের মাঝে আইছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আল্লাহ রহমান দয়ালু এই দয়ালু আল্লাহ তার এই দয়ার ব্যবহারটা দুনিয়ায় কতগান দেখাইবা আর পরকালে কতগান দেখাইবা হাদিস শরীফের মাঝে আইছে দয়া নামক নিয়ামতটারে আল্লাহ 100 ভাগ করিয়া কোকাজান কত ভাগ করিয়া 100 ভাগ করিয়া 99 ভাগ দয়া আল্লাহ তান কুদরতি আত আমানত রাখিছেন ইন্না সুবহানাল্লাহ
আল্লাহর কাছে 99 ভাগ দয়া রাখি দিছেন, তাইলে রইল কয় ভাগ দয়া? আল্লাহ আছে জবান কুলি মাতুকা কয় ভাগ? এক ভাগ দয়া। ও এক ভাগ দয়ারে তাম সৃষ্টি জগৎবাসীর আল্লাহ বন্টন করিয়া দিছে। এমন সৃষ্টি জগতের মাঝে আমরা আলী মখলুর মুখে শুনি বা কুতুম কুতু কিতাবও পাইবা, 18,000 মখলুকাত তো নে 80,000 আলম মাতুকা। এমন 18,000 মখলুকাত মানুষ এক জাত, পশু পাখির মাঝে কত হাজার জাত, কিন্তু পশু পাখি সারা এক পশুর জাত। মাছের মাঝে আছে কমি বেশি 30,000 জাত, কিন্তু সারা মাছে মিলিয়া এক জাত। আমার এই খাতন মনে বুঝতে একটু কষ্ট হইব। ফানির জগত যেটা আছে এগুলা সারাই মিলাইয়া মাছ মাতুকা। গোয়াল যে গো আগু মাছ, রুই যে গো আগু মাছ, বাউস যে গো আগু মাছ, টেংরা যে গো আগু মাছ, ফুটি যে গো আগু মাছ, ভাবিয়া যে গো আগু মাছ, সারা মাছ কমি বেশি 30,000 প্রকারের মাছ আছে। সারা মাছে মিলিয়া হইল এক প্রকার, মাত বুঝছেন না? সারা মাছে মিলিয়া এক প্রকার। আপেল ও ফল, আঙ্গুর ও ফল, কাঁঠাল ও ফল, কলা ও ফল, মালটা ও ফল, কমলা ও ফল, ইলা কত হাজার ফল আছে, সারা মিলাইয়া হইল এক সাত। মাত বুঝাইতে পারছি না? খালাইন মানুষ, দলাইন মানুষ, যেন একটু সাদা কাল্লা নাই হেই ন মানুষ, যেন চিত্রা মাকড়া হেই ন মানুষ, যে একেবারে হাফসার পাকাল্লার যত টুটুলটাইন হেই ন মানুষ, হিন্দু মানুষ, মুসলমান মানুষ, খ্রিস্টান মানুষ, বৌদ্ধ মানুষ, ইলা 600 জাত আছে, সব মানুষ সারাই মিলাইয়া মানুষ হয়ে যাত মাত্তা না, সারাই মিলাইয়া যাত। এটেল মাটিও মাটি, দুয়াশ মাটিও মাটি, পলি মাটিও মাটি, বেলে মাটিও মাটি, সব মাটি মিলাইয়া হইল মাটি। মাত বুঝছেন না? সব আন্তর্জাতিক লক্ষ্য করলো ওইটার দেখিয়া মনে মনে বেজার হয়েছে। আপনি জানেন না হয়তো আমার উপরে রাগ করতে পারে কমিটির ভাই, কিন্তু রাগ করেন না যেন আমি যতদিন ধরি আমি মাফি হয়ে যাই। আমার আজকে প্রায় 17 বছর ছেলের ওয়াজের জগতে ছোট ছোট মাহফিল হল। আমি যেন গিয়া আমার মুরব্বী ওগুলোর নাম নিছে দেখি বা আমার মসল করবার যে কোনো দলের একজন হকানি আলিমর নাম নিছে, নিজের কাছে লজ্জা লাগে। কিন্তু দুঃখ লাগে খার কোন বদুয়াত মর দুনিয়াও যাইবা আখেরাত। মনে করতে পারেন মনে হয় আমরা দেখিয়া খুশি বলে না না এনে দিছো খুব খুশি, আল্লাহ মাফ করুন ইজাত ব্যাপারটা আল্লাহ আমরার ভিতরে দিত না, ওখান তার দোয়া করুন। ঠিক আছে ভাই সাহেব, মুরব্বী ওগুলা জির মানুষ আমরা মুরব্বী, ও আমার হাসান হিসাব যোগ্য আছেন আলিম, এটা আলিম ওগুলো দয়া করি উফরে নাম দিচ্ছে। আমার ভাই হল আমার কথা কানে আপনারা খেয়াল আসেনি, 18,000 মখলুকা, এই 18,000 মখলুকাতর মাঝে কত হাজার জাত আছে আল্লাহ ছাড়া খেউ মাত্র কাকেও জানি না, জানোই কোন জাতে জানি সব জাত আল্লাহ যতটা বানাইছে, আল্লাহ যতটা সৃষ্টি করছে। আরশর লাগিও আমার নবীর দয়া, কুরসির লাগিও আমার নবীর দয়া, জান্নাতর লাগিও আমার নবীর দয়া, সৃষ্টি জগতের যতটা আছে সব তার লাগি আমার নবীর দয়া। দূরে হই না খালি সুবহানাল্লাহ, যেহেতু আল্লাহ আলামিন হইলেছে তাম সৃষ্টির জগৎ। মাত উজরালি ভাই একটু ধৈর্য ধরে ও কুনাতে ও নাই। আমার ভাই হল বন্ধু পরওয়ারদিগারে আলম রহমান, আমার মাথা নাইন বুঝলে হয়তো একদিন সামান্য কোনো কামড় লাগতে পারে, আমি কইতাম না আমার এখানে কোনো কামড় মাত, তবে যদি বুঝো নিতে হয় তো একজোড়া কামড় লাগতে পারে, দয়া করে বুঝার চেষ্টা করো। আমি কোয়াত লাগছিলাম যে আমার আল্লাহ তান রহমানের খাতিরে 100 ভাগের 1 ভাগ দয়ার খাতিরে
ওই এক ভাগ দয়ার খাতিরে বা দয়ার কারণে তাম সৃষ্টি জগত যত হাজারো কোটি মখলুকাত আছে, যত জিনিস আছে, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ এক ভাগ দয়া দিয়া, রিজিক রুটি দিয়া, ইজ্জত দিয়া, শান্তি দিয়া, সব নমুনায় আল্লাহ ফালিয়া রব্বুল আলামিনের তাই রাখতে আছে না? বড় করি একবার সুহার কয় ভাগ দয়ায় আর রইছে কয় ভাগ অন্তা দুয়ার কয় ভাগ দয়া, এক ভাগ দয়ার কারণে সমুদ্রত কোটি কোটি মাছে ডেইলি আল্লাহর রিজিক কাইতে আছে, মাত উচ্চ না? এক ভাগ দয়ার কারণে এই পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ, কত শত কোটি মানুষ, সব মানুষের আল্লাহ রিজিক দিতে আছে। ওই এক ভাগ দয়ার কারণে, ওই এক ভাগ দয়া দিয়া আল্লাহ মানুষের ভিতরে এক ভাগ দয়ার হাজার হাজার কোটি কোটি বাগর এক ভাগ দয়ার সামান্য জিলিক খাইছে, কিন্তু বুঝাইতাম কি? একজন আতরওয়ালা মানুষের হান্দাক যদি কেউ যায়, আরে বেটা যদি আপনার গোত্র আত্মর লাগাইয়াও দিন না, খালি আট যদি মিলাই একেবারে সামান্য হইলো, কিছুটা হইলো, গ্রান আইব নাই তো মাতর কয়া কারণ গিদা বলে তাই দিনের আইতে আত্মরের বোতল কুলরা লাগাইরা, বেশিরা লাগাইরা, ফুলরা লাগাইরা, বেটা আত্মর মাখেন না, বেটার ইগো ব্যবসা ইগো বেটা বেসের ও বোতল লাগার কুলের লাগার কুলের ওটা করি করি বেটা সারা দয়েটা আত আত্মরর গ্রান সাবান দি দইয়া ওই গণিক নাই নরাই তো। আরে না, তখন ই বেটা যদি আমার লাগান আপনার লাগান একশো জন মানুষের লোকে যদি আঁচ মিলায় একেবারে 99 জন বাদে শেষের জনের কাছে গিয়ালেও যদি আঁচ মিলায় এর বাদে তুলেও নাইলে একটু গ্রান মিলব, মাত্রা নাই সাব সামান্য হইলে একজোড়া মিলব। যদি আইন যদি কই না বা বেটা আত্মর লাগাই যে বা আত্মর লাখান লে না লাগাই যে না তোমারে লাগাইবার এর আগে 99 জনে লাগাইয়া গেছে, মাত বুঝছেন না সব? এর আগে 99 জনে তার আত বসাইয়া আসছে, তুমি ওইলা সিরিয়ালর সব শেষে লে না রে ভাই এর বাদেও দেখ নাই লাগছে হাঁটাইয়া তুলছে, মাত বুঝাইতাম পারিয়াম না? আমার কথা বুঝে আমি বাস্তবতার লোকে কেন্দার দিলাম, সামান্য এক আত্মর ব্যবসায়ী মানুষের আতর লোকে আত মিলাইলে যদি সামান্য তো নে সামান্য একজন মানুষের দিগ্রান পাইতে পারে, ই মানুষটা তো আল্লাহর সৃষ্টি, ই মানুষটার তো আল্লাহ সৃষ্টি করছেন, যে আল্লাহ তামাম কুল কায়নাত বানাইলা, যে আল্লাহ তামাম সৃষ্টি জগতরে সাজাইলা, যে আল্লাহ তান দয়া ব্যবহার দিয়া যে জীবনে কোনোদিন আল্লাহ নাম লন না, একটা দিন 100 বছরের মাঝেও একটা দিন আল্লাহর নাম লইছে না, ইলাও বহুত মানুষ আছে না নাই মাতো কয়া? আমরা সমাজে দেখুন জানো বহুত মানুষ অন্য ধর্মালম্বী অনেক মানুষ আছে মূর্তি পূজা করে, আজ 120 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, জীবনে কোনোদিন তার মুখে দিয়ে আল্লাহ আইছে না, তার পূজাও করেছে, ইলা মানুষ নাই আপনার দেশে মাত্তা নাই, ইলা মানুষ নাই নেই আছে, আপনি কইতে পারেন ওখান লে না ভাই আল্লাহ না লইলে কি তৈল উপরাল্লা তো কয় লে উপরাল্লা তোলাল্লা এখানোর প্রশ্ন নাই, আল্লাহ 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 আছে জুড়ে কইতেই কথা, আল্লাহর নামের লগে আর কোনো বিকল্প শব্দ যুগাইবার সুযোগ আছে নি? আল্লাহ নামের বিপরীতে কোনো শব্দ আছে নি? খুব ভালো মনে রাখুন, যদি কেউ উপরাল্লা কই আল্লাহর বুঝাইতা যান বলে তে তোলাল্লা আর একজন আছে মাথই না দেখি, উপরাল্লা কইলে তোলাল্লা একজন আসুন, ভগবান হইলে ভগবতী আর একজন মাত্তা না আপনারা, গড হইলে গডেস কইয়া আর একজন আসুন, আপনারা আমার মাত উজরা নাই সামনে, কিন্তু আমার আল্লাহরে আল্লাহ কোয়ার বাদে আল্লাহর লোকে আর কোন শরীক করার কোন সুযোগ আছে? আল্লাহ আছে জুড়ে আর তুলিয়া কইতে আল্লাহর লোকে শরীক করার কোন সুযোগ আছে নি? আল্লাহর লোকে শব্দ সুযোগ করার কোন সুযোগ নাই, আল্লাহ আল্লাহ একবারটা জবান করিয়া কইতো আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর বিপরীতে দ্বিতীয় কেউ গালাইবার কোন সুযোগ নাই, ভগবান কইলে ভগবতী আছেন, ঈশ্বর কইলে আরো কিতা একজন আছেন, গড কইলে গডেশ কই আরো একজন আছেন, উপরাল্লা কইলে তোলাল্লা একজন আছেন,
আমার আল্লাহর লগে আর মিলাইবার দ্বিতীয় খেয়াল নাই না মানবা মানতো নাই যাব আমার আল্লাহর লগে আর দ্বিতীয় কেউ মিলাই আল্লাহ শব্দরে চারটা অক্ষর দিয়া বানান করা ওখান বাঙ্গাত গেলে গিয়ে আপনি বুঝি নিবা আল্লাহ আল্লাহ আল্লাহর লগে কেউ শরীক হইবার কোনো সুযোগ নাই যে কেউ শরীক করবা করার যাইবা আল্লাহর ক্ষতি হইতো না যে শরীক করবা এই নিজে মুশরিক হই যাবা কথা ঠিক নাই না ঠিক নাই আল্লাহর সাথে কাউকে শরীক করে করা হলে তাকে মুশরিক বলে জানরে শরীক করা হইব হেই না মুশরিক যেই শরীক করছ নেই না মুশরিক মাথা বুঝাইতে পারছি না খুব ভালো বুঝি আচ্ছা একবার যদি আপনি চিন্তা করেন আল্লাহ শব্দ তো আলিফ লাম লাম হা আল্লাহ আল্লাহ শব্দরে বানান করতে লাগে চারটা অক্ষর এই চারটা অক্ষর দিয়ে আল্লাহর দিয়ে যে আল্লাহ আপনি প্রশ্ন করেন বা দুনিয়ার কোনো মানুষের দিকে প্রশ্ন করে বলে আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় আছে নি না নাই বলে আছে পবিত্র কুরআন শরীফে আপনারে আল্লাহর পরিচয় দিলেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যুরে হক সুবহানাল্লাহ আল্লাহ কে বলে আল্লাহ ইলাহ ওই এই যান কোনো শরীক নাই এন চিরঞ্জীব চিরন সত্য এর লগে কোনো তুলনা খারি খেল নাই এন হায়াত দেন এন মৌত দেন এন সর্বশক্তিমান যুরে কই সুবহানাল্লাহ আমার কথা বুঝাইতে পারছি নি এখন আপনি প্রশ্ন করবা লেতে আল্লাহ অক্ষরের আলিফ বাদ দিয়া যে তিনটা অক্ষর রয়েছে ইগুন দিকে আল্লাহর পরিচয় দেওয়া যাইব লে দেওয়া যাইব ওকা সুবহানাল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ পরওয়ারদিগারে আলমে ফরমায় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ পরওয়ারদিগারে আলম আল্লাহ ইলাহু এই যে আল্লাহ আসমান জমিনের সব কিছুর মালিক জুড়ে হই সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল তিন অক্ষরের মাঝে আল্লাহর পরিচয় আছে না নাই মাতো কো আছে না নাই এখন রইছে তিন অক্ষর তো নে আর একটা কমাইলে রইব কয়টা মাতো কা রইব কয়টা দুইটা রইছে লাম আর হা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ জুড়ে হক সুবহানাল্লাহ আল্লাহ ইয়েই যেই নইলা তাম সৃষ্টি জগতের ক্ষমতার অধিকারী জুড়ে হই সুবহান আসমান জমিনের মালিক যেই এই নইলা আল্লাহ জুড়ে হই সুবহান লেতে তিন নম্বরটা সাড়ি দেও অর্থাৎ লাম শেষটা বাদ দিলা রইছে একটা অক্ষর ই অক্ষর কোনটা হ্যাঁ জুড়ে হোক ই অক্ষর কোনটা হ্যাঁ হ্যাঁ দিয়ে আল্লাহর পরিচয় দেওয়া যাইব নি সুরা হাশরের শেষের তিন আয়াত পড়ক্কা হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আছেন না নাই মাত্তা না আছেন না নাই ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা আল্লাহর পরিচয় দিছে জুরে কই সুবহানাল্লাহ এখন গড কইয়া যাইন লে কইন তান্দে যে কক গডর তো কি দাতাইন বুঝাইতে যাইবা হুজুর লেতে গডর বিপরীত না আর শব্দ আছে গডেজ তে আমার আল্লাহর বিপরীত তো দ্বিতীয় কোনো শব্দ নাই মাত্তা না সাম ভগবান কইয়া যদি কই বুঝাইতে যাইতে তো ভগবতী আর একজন আছে ভগবানের বউই বা ভগবতী মাথই না দেখি আরে ভাই না আসির কথা না এখান তো সত্যি কথা জানা যারা বাংলা ব্যাকরণ নিয়ে লেখাপড়া করেন তারা জিকা ভগবানের বিপরীত শব্দ হইল ভগবতী আমার আল্লাহর বিপরীত খুব আসলি ও শেষ খুব সতর্ক ও আল্লাহ রহমানে কইরা এ জগতের মানুষ তাম সৃষ্টি জগত যতটা আমি আল্লাহ ফায়দা করছি সব কিছুরে আমি আল্লাহ একশো ভাগর এক ভাগ রহমত দ্বারা অর্থাৎ ওই এক ভাগ দয়ার হাজার কোটি অংশের একটা অংশ পাইয়া এই জগৎবাসীর আমি আল্লাহ শান্তি করিয়া দিয়েছি ওই একটা অংশরে আল্লাহ দান করছে তাম সৃষ্টি জগৎবাসীর ও সামান্য এক ভাগর অংশর মায়ার কত হাজার কোটির অংশ পাইয়া আপনি আমি আপনার আমার বাচ্চার লাগি মায়া আছে নিনা নাই মাত্রা না আপনার আপনার বাচ্চার লাগে মায়া আছে না নাই দয়া আছে না নাই আপনার বুয়ারে আপনি এক সময় মারোই আপনার বুড়িরে এক সময় আপনি মারোই ফুয়ারে কইছে চকলেট খাইতো বাচ্চা কইছে চিপস খাইতো বাচ্চা কইছে অক্টা চায় অক্টা দিতা নিয়া তারে রাগ করিয়া মারিলাই এর বাদেও আরবার আপনার ভিতরে দয়া লাগি যায় ই বাচ্চারে লইয়াও দেন আরবার দরিয়া আর মায়াও দুই চার দিন মাত্রা নাই সাব দেয়নি না দেন না দেয় মায়ের বাচ্চারে মারে দুঃখে অনেক সময়
যে সময় মায় মারিয়া বাচ্চারে বাতনে বার করে দিলাই তো চায়, বাচ্চা দৌড়ি দেয় না, বাচ্চা বরং গাইয়া মার বুকুর ভিতরে, খালি মায়ের যত মারে বাচ্চা আলি মার বুকুর ভিতরে আমাইতে চায়। মাতই না, এক সময় মায়ের দুঃখে দেখা যায় বাচ্চারে, মায়ের বন্ধ করিয়া বাচ্চা কান্দিবার আগে মায়ের কান্দিয়া বাড়ি লই যায়। কিতায় হো আল্লাহর রহমান নামর রহিম নামর, ও আল্লাহর দয়ার একশো বাগর এক বাঘ দয়ার, মাত্র এক বাঘ দয়ার, হাজার হাজার কোটি বাগর এক বাঘ দয়া দিয়া বা মায়া দিয়া আজকে আল্লাহ আমরা ওলা বান দিয়া রাখছি। দূরে সুবহান আমার ভাই হল বন্ধু হল ও রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই আমি আল্লাহ দয়ার বান্দার আল্লাহ, সৃষ্টি মখলুকাতর তমাম সব কিছুর স্রষ্টা আমি আল্লাহ, ও আল্লাহ হইয়া তোমরার কাছে আমার হাবিব রে আমি দয়া বানাইয়া ফাটাইছি। এই জগতের প্রত্যেকটা জিনিসের লাগি আমার নবী দয়া, কেউ প্রশ্ন করতে পারে কোনোদিন বলে আমার নবী কি অন্য পয়গাম্বর হলার লাগিও দয়া, মাথান বুঝুন যান আপনার আমার নবী কি অন্য পয়গাম্বর হলার লাগি দয়া, বলে অবশ্যই আমার নবী অন্য পয়গাম্বর হলার লাগিও রহমত। জুরে কইন সুবহানাল্লাহ, জুরে কইক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তন্তানরে পয়গাম্বর বানাইয়া দুনিয়ায় পাঠাইতে না যদি আল্লাহ আমার নবীরে সৃষ্টি না করতা, আমার ভাই হল বন্ধু হল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাম সৃষ্টি কুল কায়নাতুল লাগি দয়ার ভান্ডার হিসাবে যে সৃষ্টি করলা, ই নবী দুনিয়ায় আইবার আগে যুগে 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 যত পয়গাম্বর হল যত জাতর অসুবিধা করছেন সব অসুবিধা তনে মুক্তি লাভ করছেন আমার নবী জুরু ছিলেন। বড় করে কথা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন আইব কিলা বলে আদম আলাইহিসাল্লাম জান্নাতের ভিতরে আল্লাহর আল্লাহর হুকুম অমান্য ইচ্ছা করিয়া নাই, ওই অনিচ্ছাকৃত সত্ত্বে আদম আলাইহিসাল্লামের যে ভাব বিস্তৃতি ছিল গন্ধম বল খাইছিলাম এর বাদে যে জান্নাত তো নেই আল্লাহ জগৎ তো ফালাইছিলেন, এখান তো মুক্তি পাইবার লাগি আদম আলাইহিসাল্লামে দীর্ঘদিন দুনিয়ায় কান্দিলা সব কান্দন বেকার গেল, যেইদিন তাই না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা ধরিয়া জবলে রহমত তো ও দিন তোর এই পাহাড়ের নাম ওই যে এর আগে এই পাহাড়ের নাম জবলে রহমত আসিল না, আমার নবী কামলিওয়ালার রে উসিলা দরিয়া খান্দার কারণে আল্লাহ তাল দুয়ারে কবুল করি লাইল ও দিন তার মনের মাঝে আইসি, বলে ইমান ই সম্মানওয়ালা ব্যক্তি যে ব্যক্তি স্বাভাবিক সাধারণ কোন মানুষ নাই, যে ব্যক্তি আল্লাহর কাছে অতুলনীয় পছন্দনীয় জাত, সেনে বলে আমি দুনিয়ায় যেদিন লাম ছিলাম ও দিন আমি আসমানি এক আওয়াজ শুনছিলাম আল্লাহ আকবরের ধ্বনি একটা আওয়াজ শুনছিলাম, আর তিন নম্বরে গিয়ে আওয়াজটা আমি শুনছিলাম আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ও আল্লাহ আমি যেদিন রূহ পাইছিলাম তোমার আরশে আজিমর বাদি আমি চাইয়া প্রত্যেকটা নিয়ামতের মাঝে তুমি আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা নিয়ামতের মাঝে তুমি আল্লাহর নাম ওর সাথে এই নাম লেখা দেখছি, আল্লাহ ও নামর উসিলা তুমি আমারে মায়া করো, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দীর্ঘদিন খান্দার বাদে আদম আলাইহিসাল্লামের দোয়া আল্লাহ কবুল করলো না, আমার নবীর খাতিরে আল্লাহ মুহূর্তের মাঝে দোয়া কবুল করলেন, একটু বড় করে কই না সুবহানাল্লাহ। খালি আদম আলাইহিসাল্লামের দোয়া কবুল হয়ে গেছে আর শেষ বললেন না, প্রত্যেক নবী অকল যতগাট বিফা খবর সবর উদ্ধার হওয়ার পিছনে আল্লাহ আমার নবীরে বানিয়ে রাখছে, সুবহানাল্লাহ। মাতুন না আমার ভাই অকল বন্ধু ইয়াকুব আলাইহিসাল্লামের কলিজার টুকরা বাচ্চা ইউসুফ আলাইহিসাল্লাম, ইয়াকুব আলাইহিসাল্লামের বাচ্চা ইউসুফ আলাইহিসাল্লাম রে ভাই আইনতে কুয়ার মাঝে ফেলা, কুয়ার মাঝে ফেলানির বাদে 39 দিন অতিবাহিত হয়ে গেল, খাইল কইব 40 দিন আল্লাহর ইচ্ছা ইউসুফ আলাইহিসাল্লাম রে আল্লাহ কুয়ার ভিতরে এটা পাথরের মাঝে ফিরিস্তারে দিয়ে আল্লাহ বুয়াইয়া সুস্থ শরীরে রাখি, যে সময় দাইন বলি গেল গাথর মাঝে বা কুয়ার মাঝে
শেষ মুহূর্তে উঠে ফেলছে, আল্লাহ তোমার দয়া চাই, তুমি যারা আমার আর কেউ নাই। 39 দিন অতিবাহিত হয়ে গেল, এক তো কুয়ার ভিতরে বিপদ, এর মাঝে না খানি না পানি, সব দিকত নেই। যে সময় তাই দেখছেন যে আর তো আমার বাসার কোন পথ নাই, তখন তার মনের মাঝে তার পুরানো একটা স্মৃতি বাসিয়া উঠেছে। ছোট্টবেলা তাই যখন দুধ শিশু আসলাম, এই অবস্থায় তার বাবা ইয়াকুব আলাইহিসসালামে তান একদিন হইসা, বাবা যদি কোনোদিন কোন বর্ণনা আছে তান স্বপ্ন দেখার বাদে তান বাবায় তান দিয়ে কথা হয়েছে, যদি কোনোদিন কোনো সমস্যার মাঝে পড়ে যাও, বিপাক পড়ে যাও, বিপদ পড়ে যাও, তাইলে একটা নামর উসিলা ধরিয়া আল্লাহর কাছে দোয়া করি, ই নামর খাতিরে আল্লাহ তোমার মুক্তি করলে। 39 দিনের মাঝে ইউসুফ আলাইহিসসালামের মনে এই কথা উঠছে না, আগামীকালকে 40 দিন হইল, গভীর রাত্রে হঠাৎ করে হযরত ইউসুফ আলাইহিসসালামের মনের ভিতরে উঠছে তার বাবার তান সেই কথা। সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর দুয়ার হাত তুলিয়া কইল, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামের খাতিরে তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার হল করিয়া দাও। দু বড় করে কইকা সুবহানাল্লাহ। যখন এই দোয়া খান করছই, সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিসসালাম উপরে আল্লাহর দয়া হই যায়। পরের দিন সকালে বনিকর দলে আনিয়া পানির লাগি কুয়ার চালে বালতি, আল্লাহর হুকুমে তাই বালতি টুটয় ও কুয়ার তনে আল্লাহ তাকে মুক্তি দান করে। এইভাবে যত পয়গাম্বর অকল দুনিয়ায় তাইছে, যত পয়গাম্বর অকল যত কঠিন সমস্যা পড়ছে, সব সমস্যা তনে আল্লাহ মুক্তি দিছেন আমার নবী কামলিওয়ালা রসিলে। আমার ভাই অকল মুসা আলাইহিসসালাম তুর পাহাড় আল্লাহ নূরত তো জ্বললি সহ্য করতে পারলাম না, তার নিচর মাটি পর্যন্ত জ্বলিয়া ছাই হয়ে গেল, মুসা আলাইহিসসালাম অজ্ঞান হইয়া ফুল গেল। এ সময় হুশ ফিরিয়া আইল, জিকাইলা আল্লাহ তোমার নূরত তো জ্বলির মাঝে তো আমি বেহুশ হয়ে গেলাম, আল্লাহ আমার নিচর মাটি পর্যন্ত জ্বলি গেল, আমি কিচ্ছু বুঝলাম না, আমি কিভাবে টিকিয়া রইলাম। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইল, মুসা তোমারে আমার নূরে মুহাম্মদি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রসুলুল্লাহর খাতিরে তোমারে আমি আল্লাহ হেফাজত করছি। আমি যে জিনিসটা সামান্য আপনার ইঙ্গিত দিয়া বুঝাইতাম, চাইছি পয়গাম্বর হল আমার নবীর গেছে একটাই কারণ, তার আল্লাহ দিও আমার নবীর আল্লাহর রহমত বানাইয়া পাঠাইছে। জুরে হোক সুবহানাল্লাহ। পয়গাম্বর অকল ইব্রাহিম আলাইহিসসালাম আগ্নির মাঝে কিতাবের মাঝে লেখেন, তখন আমার নবীর ইজ্জতে আল্লাহ আগুন তো নেবাছে। ইসমাইল আলাইহিসসালাম সুরিন নিছে, কিতাবের লেখেন যে হযরত ইসমাইল আলাইহিসসালাম রে আল্লাহ সুরিন নিস্তো নেবাছে আমার নবীর ইজ্জতে। তাইলে বুঝলাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দয়া, এটা খালি আমরার লাগি দয়া নাই, তাম সৃষ্টির সব জিনিসের লাগি দয়া, এমনকি পয়গাম্বর অগলর লাগিও আমার নবীর দয়া। জুরে হোক সুবহানাল্লাহ। আকবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মানুষের লাগি দয়া না, পশু পাখির লাগিও দয়া আছে, মাত্তা নাই সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মানুষের লাগি দয়া না, আল্লাহর সৃষ্টির অন্য জাতির লাগিও দয়া আছে, বলে সমস্ত সৃষ্টি জগতের লাগে। একটা গরুয়ে, একটা পশু, একটা উটে, একটা হরিণে, একটা সাফেও নবীর গেছে কিচ্ছু চাইলে, একান্ত না বিমুখ হইয়া গেছে না, নবী ইসলামের উসিলায় আল্লাহ তারে মায়া ফুরিয়েছে। নবীর গেছে উঠনি আইয়া বিচার দিছে, নবী তার বিচার করিয়া দিচ্ছেন, তারে সন্তুষ্ট করিয়া বিদায় করছে। আপা সব জাতির লাগি নবীর দয়া অন্য বিষয়। দুনিয়ার জমিন আপনার আমার লাগান মানুষ 100 বছর 150 বছর বা 70-80 বছরের জিন্দগি খাটাইয়া যে কিছু আমরা জমাইয়া বা জমাইতাম পার সপ্তাহ লইয়া গিয়া হাসরের দিন বেস্ট যাইবার মতো বহুত বেশি সম্পদ আমরা জোগাড় করি লাইছি, তো যে কইবেন না জিনা কইবা লেখেনে জিনা লে সারা জীবনের 100 বছরের এবাদতি লইয়া
1000 বছরে ইবাদত লিয়া ময়দানে মাশরে গিয়া আল্লাহ আল্লাহ যদি জিকান গুলাম কিতা লিয়া আইছে বলে আল্লাহ কলঙ্ক মুক্ত 100 বছর 1000 বছরের ইবাদত লিয়া আইছে দে কিতা সাও বলে আল্লাহ এত ইবাদত করিয়া আইলাম তুমি আমারে জান্নাত দিবা বুঝুন জানো কথাটা এই জায়গা যদি আল্লাহ কোন গুলাম তোমার ইবাদত দিয়া তো তুমি জান্নাত যাইতা আমি আল্লাহ যেন তোমার এই জমিনে চলবার খাইবার সুযোগ দিলাম আমি আল্লাহর জন্য নিয়ামত হল তুমি বুক করলাই ও গোলাম তুমি অত কিছু নিয়ামতর বদলা দেখি আজকে তুমি আমার দেও চাই কোন ভাইয়ে বদলাইতা দেখি দেখা এক রাত গিয়া উন্নত মানের কোন মেডিকেল গিয়া রইলে ঢাকার পপুলার স্কোয়ার বা ভালো ভালো কোন মেডিকেল গিয়া সিলেটর হারামাইন হয়েছিস হঠাৎ গিয়া যদি দুই চাইতে দুই তিন রায় তুয়া যায় নাকে দি ভাইব লাগে এই অক্সিজেন ব্যবহার যদি করি বিনা পয়সায় বেটায় সাড়ি দিব আপনার মাত্রা নাই বিনা পয়সা সাড়ি দিব তো না টাকা দুই তিন লাখ লাগবো জন্মর বাদ তো নে খালি যত্নর বাদ তো নেই একেবারে মার ফের তো টাকা তো নেই দুনিয়ায় জমিনদের নিঃশ্বাস লইরা অক্সিজেন লইরা দিনে রাইতে এক রাইতা তিন রাইতে যদি আইয়ে লাখ লাখ দেড় লাখ টাকা তাইলে আই সত্যই রাশি 100 বছর দইছেন দিনে রাইতে যেন অক্সিজেন ব্যবহার কররা কত টাকার অক্সিজেন ব্যবহার করছে তুমি এটা হিসাব করিয়া পারবা তো মাতই না কানে আর নাইলে হিসাব মিলাই দিতে পারবা মেডিকেল এক রাইতে যদি 1 লাখ টাকা আছে ইলে আপনার 70 বছরে কত লাখ আইছে একবার হিসাব মিলাবা আল্লাহ যদি কই না গুলাম দুনিয়ায় যেন আমার অক্সিজেন ব্যবহার করছো আমার অক্সিজেনের মূল্য দেওয়া চাই 100 বছর আর 1000 বছরের ইবাদতর সবটা দিয়া পারবা নি আল্লাহরে খুশ করতা পারতা না পারবা নি পারতা না আল্লাহ যদি কইল গুলাম আমি দে আল্লাহর দেওয়া নিয়ামত পানি খাইলা খানি খাইলা রিজেক খাইলা রুটি খাইলা দিনে রাইতে সবটা বুক করল ও তার বিনিময় দিল কিতা দি দিতা দিকে দেখা এই কারণে আসরের দিন 1100 বছর আর 1000 বছর আর 1 লাখ বছর ইবাদতের উপরে বর করিয়া কোনো বেটা জান্নাত যাইবার কোনো সুযোগ নাই একমাত্র যদি আল্লাহ দয়া না করে কথা ঠিক নি না ঠিক না আল্লাহ দয়া যদি না লাগে রে ভাই কিচ্ছু এখানে আপনি 100 বছরের ইবাদত করিয়া যাইবা আল্লাহ যদি কোন এক গ্লাস পানির মূল্য দেয় সবটা শেষ আমার ভাই হল বন্ধু হল বলে তোর নবী দয়া বানাইয়া আমরা রে আল্লাহর লাভ কিতা করাইয়া দিলা প্রশ্নটা নবী রহমতুল্লিল আলামিন রে আমরা লাগি দয়ার নবী বানাইয়া আমরা লাভ কিতা হইল বলে এই জমিনের মাঝে যতটা আমরা পাইছি সব কিছুর মূল্য দেওয়ার মতো মূল্য পরিশোধ করার সহজ পথ আল্লাহর নবী আমরা রে শিখাইয়া দিয়া গেছে মাত বুঝছুই না সারা ঘুরি ফিরি মাটির নাই নি অন আল্লাহ যদি কই বলে গুলাম আমার মাটির জন তুই চলছ দেখি আমার মাটির চলার মূল্য তুই দে কিতা দি দিতা জীবান না এদাই রহমতুল্লিল আলামিন আমরা রে দয়া কিতা করছ বলে আমরা রে তো নবী ভাই আল্লাহ তো সব জাতর দয়া তো দিছে সবচেয়ে বড় কত হইল ই নবী আমরা রে দুনিয়ার জমিন আল্লাহ জমিনে চলতে গিয়া আল্লাহ জমিনে পাল করতে গিয়া আল্লাহ জমিনে খাইতে গিয়া আল্লাহ জমিনে অক্সিজেন ব্যবহার করতে গিয়া যত দাতর নিয়ামত আমরা বুক করিয়া ইতার মূল্য টেকা দি দেওয়া সম্ভব নাই সম্পত্তি দেওয়া সম্ভব নাই কিচ্ছু দি দেওয়া সম্ভব নাই কিন্তু নবী আমরা রে সহজ পথ কে দিয়া গেছেন কি ও আমার উম্মত কল সারা জীবন আল্লাহর নিয়ামত কা সারা দিন আল্লাহর নিয়ামত বুক কর একবার তা খালি দিল তো না কইলাইছে আলহামদুলিল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দটা মন তো না কইলাইছে আমার আল্লাহ সব নিয়ামতর মূল্য তুই পরিশোধ করিস আলহামদুলিল্লাহ তাইলে এই নবীর দ্বারা আমরা সবচেয়ে বেশি লাভবান হইছি
মাতলা সাবহু লতিয়ার বাদে যদি আপনি বুলিয়ার বাদে যদি আপতোস আমার উম্মত তুই চিন্তা করিস না আমার আল্লাহ আমি নবীর একটা ঠিকানা আমার উম্মতের একটা ঠিকানা দিয়া দিছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আল্লাহ ফরমাইলো আমার হাবিব আপনার উম্মতের মাঝে আমার বান্দাবান্দি আপনার মাঝে এমন কিছু মানুষ হইব যারা নফসের উপরে আত্মার উপরে জুলুম করি লাগিব অত্যাচার করি লাগিব অর্থাৎ গুনাহ করি লাগিব আর চরম সীমার গুনাহ করিয়া তারা যদি আপনি নবীর কাছে আইয়া আমি আল্লাহর কাছে ফাস্তাগফিরুল্লাহ আপনি নবীর কাছে আইব আমি আল্লাহর কাছে মাফ চাইব সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ কে কইরা দয়া করে কথা কে কইরা আল্লাহ শিখাইয়া দিরা হাবিব আমার বান্দাবান্দি আপনার উম্মতের মাঝে যে তার মানুষ হলে নারা গুনাহ করতে করতে চরম সীমার গুনাহ করিয়া আপনি নবীর কাছে আইব আর আমি আল্লাহর কাছে মাফ চাইব দয়া করে কক্কা যাইতাম কেন নবীর কাছে আল্লাহ আছে জবান কুলি কক্কা যাইমো কেন নবীর কাছে মাফ চাইমো ও জিনিসটা আমরা বুঝা অনেক মানুষে ভুল করিলে মদিনা শরীফ আমরা যাই নবীর গেছে কিন্তু মাফ চাই কার গেছে আমরা যাই শাহজালাল সাহেবের গেছে কিন্তু মাফ চাই কার গেছে কিন্তু আমরা মাঝে বহুত বেআকল মানুষ বহুত আলুয়া মানুষ আছে যা শাহজালাল গেছে গিয়া মাফ চাওয়ার তো লাগি যায় শাহজালাল গেছে শিরিক মা তৈনা কানে সাহেব কর যাইমু শাহজালাল গেছে আর মাফ চাইমু আল্লাহর গেছে হাবিব আপনার উম্মত আপনার গেছে আইব আমার বন্দা বান্দি হল আপনি নবীর কাছে আইব আর আমি আল্লাহর কাছে ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ওয়াস্তাগফিরাল্লাহুমুর রাসূল আর এই সময় যদি আপনার রসুলে যদি তার আর পক্ষে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই জুরে কুকা সুবহানাল্লাহ আমার কথা কান বুঝা জাননি এই সময় আপনি নবীয়ে যদি আপনি রসুলে যদি আমি আল্লাহর কাছে তার আর পক্ষতনে ক্ষমা চাই লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা তারা যত বড় গুনাহগার হয় না কেন আমি আল্লাহর ক্ষমা করনেওয়ালা হিসাবে অর্থাৎ মাফ করিয়া দেনেওয়ালা হিসাবে আমি আল্লাহর তারা পাইব আমার তো বড় করে কইতে হইব সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল রহমতুল্লিল আলামিনের রহমতের সীমা নাই ই নবীর দয়ার কোনো সীমা নাই ই নবীর আল্লাহ অপূরন্ত দয়ার সাগর বানাইয়া তাম সৃষ্টি জগতের লাগি রহমতুল্লিল আলামিন তাম সৃষ্টি জগতের লাগি দয়ার সীমাহীন দয়াবান বানাইয়া পাঠাইছে না সবচেয়ে বেশি লাভবান হইছে আমরা গুনাহগার উম্মত হল আমার ভাই হল বন্ধু হল এখন কোন বন্ধুর প্রশ্ন আইতে পারে নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় কুরআন শরীফের এই আয়াত কারিমা নাযিল হইছে নবী দুনিয়ায় থাকা অবস্থায় যারা নবীর কাছে গিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইছে আর নবী তারার লাগি সুপারিশ করি লাইছেন নিশ্চয় হয়তো তারা ক্ষমা চাইলিছে ক্ষমা পাইলিছে কিন্তু আজ তো 1500 বছর অতিবাহিত হয়ে গেছে নবী তো এই জমিনের মাঝে নাই তাইলে কি আমরা এখন নবীর খান্দাত যাইমু আর নবীর গেছে গিয়া মাফ চাইমু আর যদি মাফ চাইয়া থাকি নবীর গেছে গিয়া মাফ চাইলে নবী কি আমরা লাগি আল্লাহর গেছে ক্ষমা চাইবানি আর আল্লাহর গেছে ক্ষমা চাইলে আল্লাহ কি নবীর খাতিরে আমরারে মাফ করিয়া দিবানি মাত্রা বুঝরানি সাহেব আল্লাহ হাস্তে মাতকা মাত্রা বুঝরানি সেও আপনারে প্রশ্ন করলো ১৪৫০ বছর হয়ে গেছে নবী দুনিয়ায় নাই এখন আমরা কি নবীর কাছে যাইমু না যাইতাম নাই আর নবীর কাছে গেলে আমরা কি সত্যি আল্লাহর রাসূলের খান্দাত কি আল্লাহর কাছে মাফ চাইমু আর মাফ চাইলে কি সত্যি কি আমরা মাফ পাইমু এটা প্রশ্ন আইনি নাই না মাত্র একটা প্রশ্ন থাকাই না থাকে না আপনার জবাব দেওয়ার দরকার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই হায়াতি খাইরুল লাকুম
وَمَمَاتِ خَيْرٌ لَكُمْ اَوْ كَمَا قَالَ عَلَيْهِ السَّلَاتِ نبی جیہ فرمائیں گے امر امت اغل امر صحابی اغل امین و بی دنیا تخازلہ تمہتن اللہ گی بالا امین و بی دنیا تنے زواولہ تمہتن اللہ گی بالا سنا بھائی این زوان کل یخو کا سبحان اللہ اے حدیث تارے کب سندور غری علماء حضرت اغلی بیک کا خوصہ نبی تو غیدہ بارتا امین و بی دنیا تخاز تمہتن اللہ گی بالا خرم আমরাও জানি বা নবীর সাহাবী হলে আরো বেশি ভালো জানুন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দুনিয়ায় থাকলে আপনার চেহারা আনোয়ার যে মানুষের দেখবো তার জীবন সার্থক হইব আপনি নবীর তলে সুন্দর সুন্দর জবান কথাবার্তা হল আমরা শোনার সুযোগ হইব নবী গো আপনি নবী দুনিয়ায় থাকা পাল্লা আমরা চাই আপনি দুনিয়ায় থাকতা কিন্তু নবী তো খালি থাকলে ভালো কইছেন না বরং আহ্বান কইছেন আমি নবী দুনিয়ায় তো না গেলে গিয়ে তোমার তালর লাগি বালা আচ্ছা সাহাব হল আবদুল্লাহ আদুল্লাহ খান এক ছোট মোটো মানুষ আপনারা দাওয়াত দেন ওয়াজ আই অন্তত কে আমি যদি খালকে মারা যাই বড় কোনো মাফি লোকদের যদি আমার দ্বারা কোনো অসুবিধা তো অবশ্যই হইতো না যেগুলা কিছু ছোট ছোট মাফি লোকলো হয়তো মানে মানে মানুষের তুড়াতুড়ি হয়তো কিবা আপনার এক ভাই বিদেশ থাকে ই ভাইয়ের কারণে আপনার বাড়ি হয়েছে গোর হয়েছে সম্পদ হয়েছে বুত হয়েছে এই মানুষটা বাঁচিয়া থাকতো চাইনি না মরি গেলে লাভ মাত্রা নাই আপনার এক ভাই চেয়ারম্যান সাহেব এক ভাই এমপি সাহ যে মানুষগুলো আপনার টাকা পয়সা দের বাড়িরে দের গাড়িরে দের এলাকার মানুষ গরিব দুঃখীরে দের এই মানুষটা বাঁচিয়া থাকলে লাভ হইব না ক্ষতি হইব লাভ হইব বরং এই মানুষটা লাই মানুষের দোয়া করে যে আল্লাহ এটা করে কয়েকটা দিন বাঁচা এমন মানুষটা যদি মারা যায় তাইলে দেশের মানুষেরও ক্ষতি আর সবচেয়ে বড় ক্ষতি হইল যে পরিবারের মানুষটা মরছে মাত্রা নাই যে পরিবারের মানুষটা মরছে এই মানুষটা পরিবারের মানুষের ক্ষতি না ক্ষতি নাই বরং তারা হল স্যার যে যদি বেমার পড়ি যাও তুই গর্ব যাও তা হতে বা আমরা জানো একজোরা তা আরাম হইব যে আমরা মাতার উপরে ছায়া খান আছে আমি জানটা বুঝাইবার লাগিয়ে আছি যে অন্তত পক্ষে একজন মানুষ বাঁচিয়া থাকলে মানুষে এই মানুষের গেস্ত অনেক কিছু না কিছু উপকার বা ফায়দা পাইবার আশা রাখতে পারে না পারে না কিছুটা হইলে উপকার পাইবার আশা রাখতে পারে কিন্তু যদি মানুষটা মরি যায় তো এই মানুষের গেস্তনে আর কিছু পাইবার আশা আসেনি মাতকা যে বেটার ভুয়া মরি গেছে এই বেটার ভুয়া বিদেশ তো আর টেকা দিবার আশা আসেনি এই বেটায় তো আর কোনোদিন ইয়ে আশা সারি দিতে হইব ইয়ে আশা তো মন তো নে সারিতে হইব নাকি দাও সাহেব সাহাবি আল্লাহর কথা হইল ইয়া রাসূলুল্লাহ কেউ মরি গেলে তো মানুষের ক্ষতি হয়ে যায় যার মানুষ মরছে হের ক্ষতি হয় তার পরিবারের ক্ষতি হয় নবী আপনি কইলা দুনিয়ায় থাকলেও পারলা আরবার কইলা দুনিয়ায় তো নাকি লেগেও পারলা একটা আমরা মানতাম কিনা আমরা তো মনে করি আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকলে আপনার চেহারা আনোয়ার আমরা দেখমু আপনার গেস্তনে সুন্দর সুন্দর দিনের কথাবার্তা হল শুনমু নবী গো আপনি যে দুনিয়ায় তো না যাইবা কি এতে তো আমরা বিশাল ক্ষতি হয়ে যাব নবী ফরমাইন না আমি নবী দুনিয়ায় তো না গেলে গিয়ে আমার উম্মতুল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার সাহাবী হল আমি নবী দুনিয়ায় থাকলে দিলা তোমরা লাগি বালা আমি নবী দুনিয়ায় তো না গেলে গিয়ে তোমরা লাগি বালা অর্থাৎ উম্মতুল লাগি বালা কিলা বালা আমি নবী দুনিয়ায় থাকলে আমি নবীর কথাবার্তা তোমরা শুনবাই আমি নবীর পক্ষ তলে ওসিয়ত নসিহত তোমরা শুনবাই আমি নবীরে দেখিয়া তোমরা মন জুড়াইবা অন্তরাত্মা শান্তি করবাই আমি নবীরে যারা জীবদ্দশা ইমানের চোখকে দেখবার ইমানের হালতে জমিন তো নিবিদা হয়ে যাব আমার নবীরে এক সেকেন্ড তো লাগি ইমানের চোখকে যারা দেখছে আর ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তো নিবিদা হয়েছে হদিস শরীফের বাসায় তার আরে হয় সাহাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জমিনে পয়গাম্বর হল বাদে সবচেয়ে সম্মানী মানুষ দূরে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
হুজুরে ফরমাইনো আমার উম্মত হল আমি নবী দুনিয়ায় তলে গেলে কি বালা খেলে কই আমার আল্লাহ আমি নবীরে সুযোগ দিছেন আমার আল্লাহ আমি নবীরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা দেওয়া হইছে আমি নবী রওজা শরীফ তাহার বাদে আমি নবীজি রওজা শরীফ আমি নবীর কবর শরীফ জান্নাতুল ফিরদাউস টুকরা জান্নাতুল ফিরদাউস টুকরা জান্নাতুল ফিরদাউস টুকরা রওজা শরীফ তিনবার দোয়ালাম কথাটা জান্নাতুল ফিরদাউস টুকরা আমরার ভাষা কিন্তু উলামায়ে হযরত হলে বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আরো গরম নবীর রওজা শরীফের মাটি জান্নাতুল ফিরদাউস টুকরা না বরং আল্লাহর আরশে আযীম তলে আরো সম্মান পুরো কথা সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস টুকরা রওজা শরীফের মাঝে আমার নবীজি আরাম ফরমাইছেন নবীজি ফরমায় আমার আল্লাহ আমি নবী দুনিয়ায় তলে যাওয়ার বাদে প্রতিনিয়ত আমার উম্মতর আমলনামা আমার উম্মতর আমলনামা আমি নবীর কাছে পৌঁছাই লইব সুবহানাল্লাহ আর আমি নবী যখন আমার উম্মতর আমলনামা আমার এত পাইব তখন আমি আমার উম্মতর নেকগা রাখলো নেকির আমল দেখিয়া আমি নবী আল্লাহর শুকরিয়া আদায় করব খুশি হইব আর যখন আমি নবী আমার উম্মতর গুনার আমল দেখব আমার উম্মতর গুনার আমল দেখিয়া আমি নবী আল্লাহর দুয়ার আমার উম্মতর লাগি সুপারিশ করব আর আমি নবী যার লাগি আল্লাহর কাছে ক্ষমা চাইলাইব আমি নবীরে আল্লাহ ওয়াদা দিছেন আমি নবীর খাতিরে আমার উম্মতর জিন্দেগির গুনারে আল্লাহ মাফ করিয়া দিলাইবা আমার ভাই হল আমি কথা আনতে তিনবার করি এক একটা শব্দরে দুয়ারছি আপনারা বুঝান না নবীজিয়ে ফরমাইরা আল্লাহ আমি নবীর ওয়াদা দিছেন আমার উম্মতর আমল্লামা আমার গেছে পৌঁছাইয়া দেব আমি আমার উম্মতর নেকগা রাখলর নেকির আমল দেখিয়া খুশি হইব আল্লাহ শুক্রিয়া আদায় করব আর গুনাগার রাখলর গুনার আমল দেখিয়া আমি নবী আমার উম্মতর পক্ষে আল্লাহর দরবার ইস্তেগফার করব ক্ষমা চাইব আমার উম্মতর লাগি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইমু আর আমার আল্লাহ ওয়াদা দিছে আমি নবিয়ার আল্লাহকে ক্ষমা চাইলিমু আল্লাহ তারে মাফ করিয়া দিল সুবহানাল্লাহ এর দায় হইছেন কোনো ভাইয়ে প্রশ্ন করেন বলে আপনারা নবীর মিলাদুন নবী পালন করেন রবি উলাল মাসে তো নবী দুনিয়ায় তাইছেন আর বার অধিকাংশ রেবায়ত মতো রবি উলাল মাসে নবী দুনিয়ায় তো নে বিদায়ও নিছেন তে নবীর মিলাদুন নবী পালন করলে তো উচিত হইল নবীর উফাতুন নবীত্ব আপনারা পালন করতা আমার ভাই প্রশ্নটা খুব সুন্দর কিন্তু আমরা খেলে উফাতুন নবী পালন করি না বলে নবী আমরা আল্লাহ খান নবী দুনিয়ায় তো নে বিদায় নিছই দয়া করে মাতক কয়া না আমরা আল্লাহ খান নবী দুনিয়ায় তো নে বিদায় নিছই আপনার আমার বাবার কবর গিয়া যদি টুকাইন বাবার কবরের গুস্ত আড্ডি কিচ্ছু মিলত না মিলব এখান তো এটা কেউরে বিশেষ কোনো কারণে আল্লাহ যখন একটা আল্লাহর দয়া কিন্তু নিয়ম অনুযায়ী কবরের ভিতরে মানুষের শরীর ফসিয়া গলিয়া মাটির লগে মিশি যায় হাড্ডি পর্যন্ত কিচ্ছু থাকে না সত্তা মাটির লগে মিশি যায় মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মাটির লগে মিশি যায় মাথা বুঝাইতে পারছি নি কিন্তু নবী আল্লাহর কবর শরীফের মাঝে আল্লাহর নবী আল্লাহরে আল্লাহ জিন্দা রাখছে আল্লাহ আছে আবার তা জুড়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সমস্ত নবী আল্লাহরে তো আল্লাহ জিন্দা রাখছই নো শহীদ আল্লাহরে আল্লাহ জিন্দা রাখছে ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ কয় শহীদ আল্লাহরে তোমরা মরা কইও না যারা আমার আল্লাহর রাস্তায় জীবন দান করে লাইছে তারা মরি গেছেন কইও না বাল্লা হিয়া আমি আল্লাহ কই তারা জিতা আর খালি জিতা নাই বরং আমি আল্লাহ তারারে আমার পক্ষ তো নে রিজেক দিয়া থাকি শহীদ গুলোরে যদি আল্লাহ জিতা কইয়া থাকেন জিন্দা কইয়া থাকেন রিজেক দিয়া থাকেন তে শহীদ গুলোর তো নে তো অনেক ঊর্ধ্বে মর্যাদা হইল নবী হল মাতই না কেন বাঁচাব আর সমস্ত নবী আগলর
কবর শরীফের মাঝে তাইতান জিন্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেরাজ যাইতে সময় হযরত মূসা আলাইহিস সালামের বেলা কইন যে আমি আমার ভাই মূসারে দেখলাম তার কবর খাড়া হইয়া তাই নামাজ পড়তে আছে সুবহানাল্লাহ এই নবী গল কবর জিন্দা আর সমস্ত নবী পয়গম্বর গল রূপে মর্যাদা হইল আমার নবী সুবহানাল্লাহ বড় করে কইতে হইব সুবহানাল্লাহ তাইলে সব নবী গল রূপে মর্যাদা আমার নবীর ই নবী রোজা শরীফ জিন্দা না জিন্দা নাই ও নবী ফরমায় ওলো বিয়ে কই আমারে আল্লাহ ওয়াদা দিছই আমার উম্মতর আমলনামা আমি নবীর গেছে পাঠাই লইব আর আমি নবীর নেকগারর আমলনামা দেখিয়া খুশি হইব আর গুনাহগারর আমলনামা দেখিয়া আল্লাহর গেছে ক্ষমা চাইব আর আমি নবীর যার লাগি ক্ষমা চাইম আল্লাহ তার ক্ষমা করিয়া দিলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে নবীজির রওজা শরীফ রাখার তিন দিন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজা শরীফের কিনারা একজন আরবি বেদুইন একজন গ্রাম মানুষ উটের উপরে সওয়ার হইয়া বহুত দূর তনে রওজা শরীফের কিনারা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নুরে জিকায় ভাই ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবীর লগে আমি সাক্ষাৎ করাতাইছি নবীর আমার একটু চিনাইয়া দেখাইয়া কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু মুখ বেজার করিয়া চকুর পানি সারিয়া কান্দ না মানুষটা কয় ভাই আমি জিকাইলাম নবীর কথা আপনি কান্দ শেরে খুদা আলিয়ে ফরমাইন যাইছে তিন দিন হইছে আমরা নবীর রোজা শরীফ রাখি দিছি অর্থাৎ নবীজি ইন্তেকাল ফরমাই দিছেন জমিন তো নবী বিদায় নিছে মানুষটা কয় অসুবিধা কিতা নবী দুনিয়ায় তো নে বিদায় নিছেন কি নবীরে কোন জায়গাত রোজা শরীফ আরাম রাখ হইছে আমারে নবীর রোজাটা দেখাইয়া দে দূরে কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইনা আমি ইশারা দিয়া মানুষটারে রোজায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইয়া দে মানুষটা ইস্তেগফার করলো দুরুদ শরীফ পড়লো ইস্তেগফার শরীফ পড়লো আর ফলিয়া নবীর রোজা শরীফের কিনারা খাড়া হইয়া এমন খান্দন খান্দিল মানুষটার খান্দন দেখিয়া আমার নিজর চকুর পানি আইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাই মানুষটার খান্দন দেখিয়া আমার নিজর চকুর পানি আর ধরিয়া রাখতাম বললাম না এত খান্দন দুইটা মিনিট আপনারা একটু ধৈর্য ধরে বোকা চাবো আজান ওই বা আটটার সময় দশটা মিনিট অসুবিধা নাই তো কথা আনছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের কিনারা এই মানুষটা আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া যখন ইস্তেগফার পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া দোয়া আরম্ভ করে দুয়ার মাঝে মানুষটা এত খান্দন খান্দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি আমার নিজের আত্মার উপরে নিজের নফসের উপরে জুলুম করি আমার জীবনটারে বেকার করে লইছি আমি জীবনে অত বড় অন্যায় করছি পাপ করছি নবী গো আমি কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া বুঝছি আপনি নবীর খান্দা তৈয়া কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চাইলায় যত বড় পাপী হয় না কেনে আপনি নবী যদি তার লাগি সুপারিশ করিলেন আল্লাহ তারে মাফ করিয়া দিলাইবা ইয়া রাসূলুল্লাহ আমি এক আরবি গ্রাম্য মানুষ আমার জীবনে আমি গুনাহ করতে করতে চরম সীমার গুনাহ করিয়া আপনি নবীর লগে সাক্ষাতের উদ্দেশ্যে আমি আইছিলাম দুর্ভাগ্য গো নবী আমার দুর্ভাগ্য যে আপনি নবীর দিদার আমার নসিব হইছে না আপনি নবীরে আমি পাইলাম না কিন্তু আমি বিশ্বাস করি নবী রাসূল কল কবর শরীফের মাঝে জিন্দা ইয়া রাসূলুল্লাহ আমি বহুত বড় আশা লইয়া আইছি আমার জীবনের গুমান গুনার লাগি
আপনি নবীর কিনারে খাড়া হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়ার নবী গো দয়া করি আমার লাগি আপনি আল্লাহর কাছে দোয়া সুপারিশ করুকা আল্লাহ যেন আমার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলেন যখন এই কথা খান মানুষটা রোজায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত চকুর বানি ফালাইয়া বিলাফ করিয়া খান দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাই মানুষটার খান্দন দেখিয়া আমার সহ্য হইল না আমিও খান্দন আরম্ভ করলাম এক সময় মানুষটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ তনে খান্দি খান্দি মানুষটা বারুইয়া তার গন্তব্যর উদ্দেশ্যে রওনা দিলাইছে আমি আলী রোজা শরীফের কিনারা বইতাছি আর মনে মনে চিন্তা করি আর হায় রে এতটা আশা লইয়া মানুষটা নবীর দরবারে আইল জানি না মানুষটা কোন আশা পূর্ণ করিয়া কোন সান্ত্বনাটা লইয়া মানুষটা নবীর দরবার তনে বিদায় হইল আমি আলী রোজা শরীফের কিনারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা শরীফের কিনারা বইয়া আমি রোজা শরীফের দিকে লক্ষ্য করিয়া ধ্যান করি বইতাছি মানুষটা অনেক দূর হয়ে গেছে গি হঠাৎ করি রোজা শরীফ তনে স্পষ্ট একটা আওয়াজ ভাসি আইছে আলী রে ও আলী এই মানুষটারে এই আরবি গ্রাম্য মানুষটারে জানাইয়া দে রে আলী আমি নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবীজি এই মানুষটার পক্ষে আল্লাহর কাছে চাইছি আল্লাহ তার জীবনের গুনার ক্ষমা করিয়া দিতা আমি নবী আল্লাহর কাছে এই মানুষটার লাগি মাগফিরাত কামনা করছি এই মানুষটার লাগি আমি নবী যখন আল্লাহর কাছে ক্ষমা চাইছি আমার আল্লাহ আমি নবীর খাতিরে এই আরবি গ্রাম্য মানুষটার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দিলাইছ আমার ভাই হল বন্ধু হল এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুর নবী রহমতুল লিল আলামিন দয়ার সাগর নবী যেমনি ভাবে নবী উম্মতুর লাগি নাই সমস্ত সৃষ্টি জগতের লাগি দয়ার সাগর আসলা উম্মতুর লাগি দয়ার সাগর দুনিয়ায় তনে যাওয়ার বাদ ই নবী উম্মতুর লাগি দয়ার সাগর রহমত আসো সুবহানাল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তো উম্মতুর লাগি দয়াবান কবরও উম্মতুর লাগি দয়াবান বিশেষ করে কিয়ামতের ময়দানে এই নবী এইবার তমাম উম্মতে মুহাম্মদের লাগি সবচেয়ে বড় দয়ার কাণ্ডার পয়লো এইবার নবী সমস্ত মানব জাতির লাগি দয়ার কাণ্ডার আর বিশেষ করে যে হাদিসটা পড়ছি ইয়ে হাদিস দিয়া নবী যে বুঝাইতে চাইছে আমি নবী হাসরের ময়দানে সবচেয়ে সাফাতর বড় সাফাতর অধিকারী সাফাতে কুবরার অধিকারী আর আমি নবীর আল্লাহ যেদিন মাকামে মাহমুদ সম্মানিত আসন বাইবা এই দিন আমি নবী আমার উম্মতর মাঝে বড় বড় গুনাহগার হলো আমি বাসি বাসি সেই দিন আমি নবী রহমতুল্লিল আলামিন আমার উম্মতের দুজখ তনে পাঁচ বার করাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিন আমার ভাই হল বন্ধু হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে উম্মতে মুহাম্মদের লাগি জান্নাত নেবার আগে সমস্ত মানব জাতির লাগি ই নবী যে রহমাতুল আলামিন হইবা এর সামান্য একটা ইঙ্গিত দিয়ে আমি দোহান করি কিয়ামতের যে বয়ান দিন এই দিনটা কেমন বাকি দিন হইব সাহ মাতো কয়া হাশরের দিন কেমন বাকি এক দিন হইব দুনিয়ায় জিন্দেগির 50,000 বছরে ময়দানে মাহশরের এক দিন কত হাজার বছর 50,000 বছর ইয়া আদম আলাইহিসসালাম গেছেন দুনিয়ায় তো 9,000 বছর জানি না তো প্রায় আলী মগলর মুখন ছিল প্রায় 11,000 বছর হইছে আদম আলাইহিসসালাম দুনিয়ায় তো যাওয়া দরি লক্ষ 20,000 বছর 30,000 বছর 50,000 বছর যদি আদম আলাইহিসসালাম যাওয়ার দুনিয়ায় তো দরকার 50,000 বছর যায় তে কোন জবান না দুনিয়ায় তো নে গেছে মা পুজরানি এখনো 1,500 বছর হইছে না মা পুজরানি কিন্তু আমরা হই প্রায় 1,500 বছর মা পুজছেন না এখনো 1,500 বছর হইছে নবীজি দুনিয়ায় তো নে গেছেন 1,500 বছর
আর হাশরের ময়দানের এক দিন এই কমসে কম দুনিয়ার জিন্দগির 50,000 বছরে এক দিন সেই কঠিন হাশরের ময়দানের, হাশরের ময়দানের 2,50,000 বছর পর্যন্ত এক ব্যক্তি খান দিবা মানব জাতির মুক্তির লাগি, আর বিশেষ করে উম্মতরে জান্নাত নিবার লাগি, এই নইলে আপনার আমার নবী। আগে ময়দানের যে পরিস্থিতি থাকবো, লাখ লাখ বছর কাটিয়া যাইব কি ময়দান, বিচারের আগে এমনিও অবস্থা খারাপ। ও কালকে দিন একবার সকালে কিতাম একটা জিনিস চেক করতাম, করিয়া সোলার উপরের দিয়ে গর তেলের মাঝে দিলাইছে আত, আমি নিজে পড়ার কথা ওজন সামান্য এক আধা সেকেন্ড লাগি লাগছি, বুঝছি আত ইখান দোলাই দিছে সার লোকালোক কতখান বিতরাইছি। ইন্না লিল্লাহ, নবীজিয়ে ফরমাইছেন আসরের ময়দান সূর্যর, আজকে যে সূর্যটা 1,000 মাইল দূরে আছে, কত লাখ মাইল দূরে আছে, ও সূর্যটা আসরের ময়দান মানুষের মাত্র মাতার আধা তুফরে আসবে, মাত বুজরানি মানুষের মাত্র আধা তুফরে আসব, আধা কান্নাই ধরিল এক হাতু, এক হাতুফরে যদি আয়রে ভাই, ও যে আজকে কত লক্ষ মাইল উফরে যে সূর্যটা, ও সূর্যটা জমিনে যেটুকু গরম তাপ দে, সৌদি আরব দুবাই কাতার কুয়েত গরমর দেশ হলো যেটুকু সূর্য পুরা মতে গরম হয়, বালু ভাতর মাটি ইটা গরম হইয়া ওলা গরম হয়, খালি ভাবে কোনো বেটায় ভাড়া মারবার শক্তি থাকে না। মাথায় না কেন সাহেব, ও গত 2 বছর আগে আমরা রে আমার ফেসিগঞ্জের হাজি সাহ মদিনা শরীফ তাই খালি ভাবে আটাত লাগিয়াছে, ফাওজা লাইলিছে বাদর দিন অহুত বদরের ময়দানে যাইতাম, তান আর ফাও তুষা উঠিয়া তাই যাইতেও পারছি না, জুসে গিয়া খালিফাও আটাত লাইক গেছিলা, আদব দেখাইতা তার নিয়ত মাল্লা আদব দেখাইতা করি মদিনাত মাটির তাই খালিফাও আটাত লাগে, মাটির দিন গরম হয়েছে শেষ পর্যন্ত তুষা উঠি গেছে ফাও, মাথান বুঝাইতে পারছি স্যার। আপনারা শুনছেন আলী মহলের মোকাবিলা আলে আফসির আদি আল্লাহ তালান আগুন গরম বালুর মাঝে চিত করাইয়া উঠতে যায়, পিঠ জ্বলিয়া তুষা উঠেছে, অত লাখ মাইল দূর হইতো নে ও সূর্য তাপ দিলে বা বালু গরম হইয়া আগুন গরম হই যায়, আসরের দিন যে সূর্যটা মাথার আধা তেখা তুফরি আইল এদিন কুর অবস্থাটা কিত হইত। রুটি করে যেন আমরা দোকানদার ভাইয়া আনতে যেন পরোটা বানাই কেন নাম কিতা তাওয়া, তাওয়ার যেটুকু গ্যাস দি বাল্লা করি আগুন দে, আর যে সময় বাল্লা করি তাওয়া গরম হয়, এই সময় যদি কোনো বেটারে নিয়া যদি হবলে অন্য যদি 1 মিনিট ভাইয়া গানেও গাইতে পারস তো 1 লাখ দিন আসিও না বাবা ভাইয়া, আশা করি কো রাজি হইব তো, 1 কোটি টাকা দিলে রাজি হইব না, আমরা দেশে তো কত কোয়ালিটির পাগল, কত পাগল আছে হে বুড়িয়ে ঘুরিয়ে পাল্লা পাইগুল লাগি মরি যাইতো সাহেব, ইলে এখন গো আশিক যদি পাও তো ঘুরে কইয়ে বলে তুই যদি ও তাওয়ার উপরে গরম তাওয়ার উপরে 1 মিনিট কালো হইতে পারস তো গুতো টাইম গিয়া দিলে দেখিও রাজি হইতো না, ওই বলি সাসা জান থাকতে মুখে হইতাম, হাসরের ময়দান ময়দানে মাসর ওলা গরম হইব, একদিকে হইব সূর্যর তাপে গরম, অন্যদিকে আল্লাহর রাগে ময়দান হইব আরো গরম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর পক্ষ তনে আল্লাহ যে কইবা লিমানিল মুলকুল ইয়াউম, যেমনি আল্লাহর পক্ষ তনে রাগ করিয়া আওয়াজটা দিবা সমস্ত পয়গাম্বর অকল পর্যন্ত তত্তরাইয়া খালি কাঁপতে থাকবা যে আল্লাহ আজকে তোমার রাগ কি লেখান্ড, লাখ লাখ বছর যাইব কোনো বেটায় মাতবার সাহস নিত ও অবস্থার মাঝে বিচার তো আবার শুরু হয়েছে না, খালি ময়দানের এই পরিস্থিতি
খেউর ডামে আটু পর্যন্ত, খেউর নাভি পর্যন্ত, খেউ সাতার কাটে। মানুষের মগজ উতরাইতে থাকবো, বের 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 করতে থাকবো। হাসর ময়দানের মাটি তামার মতো গলিয়া নরম হইছিল। এদিন দুনিয়ার কোন বিশ্ব সুন্দরী সামনে দিছাইয়া গেলে খেউ সাইবার সুযোগ পাইতে না। কারণ কিতা এত বেউস হইবা তান ফাও রাখতে পারবেন না, কিন্তু না রাখি অত উপায় নাই। মাথান বুঝছই না বাবা, দুনিয়ার মানুষের চকুর মাঝে একটা মূরত আছে নিনা নাই, মাতানা আছে নিনা। ওজন মানুষের চকুর মাঝে যদি মূরত থাকতো না, তো বহুত মানুষ লজ্জার খান্তনে বাঁচতে পারলো ন, ঠিক নিনা? ঠিক না, চকুর মূরত এক জিনিস আছে। উনি একজন মানুষ যতই জয় না খেলে, সুস্থ মস্তিষ্ক করে একজন মানুষ ইয়ে থাকলে, তারও যদি আপনি টেকা এক লাখ দিয়া কইন পারবেন লেমটইয়া চক্কর দিতে খুলে উড়ে বাজার যান থাকতে দিবনি, মাত্রা নাই দিত না। কিন্তু ও মানুষটা যদি কইন বলে 5 কোটি টাকা দিব, 5 কোটি না 50 কোটি টাকা দিব, দেখি হল বড়টার তাওয়ার উপরে গিয়ে 1 মিনিট কাল হইয়া খালি তোর কাপড় চোল খানা ঠিক রাখি লাইছে আর কিচ্ছু কইতাম না। ময়দান মাসরের অবস্থা এই। আম্মা জান আয়েশা সিদ্দিকার নবী জহর মাইন আয়েশা গো, এত কঠিন অবস্থা আসরের ময়দানে একজন মানুষের শরীর জমিলের মাঝে ফাও রাখার মতো ব্যবস্থা নাই, এত আগুন করে বইব এর মাঝে আল্লাহ রাগ হইয়া বইবা বিমানে ভুল করিয়াও। আজকের বাদশাহ খা লাখ লাখ বছর কাটিয়া যাইব হাসুরের ময়দান, একটা মানুষ আল্লাহর জিকাইবার মতো ক্ষমতা কোনো বেটার হইত না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একসময় জবাব দিবা, লিল্লাহি ওয়াহিদুল কাহার, একমাত্র আজকের বাদশাহ আমি আল্লাহ সুবহানাল্লাহ। নবী রাসূল হল পর্যন্ত ভীত হইছিল, সমস্ত পয়গাম্বর হল পর্যন্ত আজকে ডরাইয়া নিরা হইছিবা, রাজা বাচ্চা কেউর ক্ষমতা নাই। এক সময় নবীর পয়গাম্বর হলর উম্মত হল জমা হইয়া নবী হলরে পূজাত বার হইবা খিতাল লাগি বলে আল্লাহ রেখো রে বা আজকের বিচারখান আরম্ভ হইলি তা আর আমরা সহ্য করতে পারিয়া না। আদম আলাইসাল্লামর কাছে যাইবা, আদম আলাইসাল্লামে কইবারে ভাইয়া মা আল্লাহ ই কামর যোগ্যতা আমার কাছে নাই, ই কামর লাগে আমি নাই, কারণ আমি নিজেও লজ্জিত, আল্লাহ নিষেধ দিছিলা গাছর গা হান্দার যাইতাম না ভোল খাইতাম না, আমি কামর লাগু লজ্জিত। তোমরা যাও গি মূসা নবীর গেছে, মূসা নবী কইবা মা আল্লাহ ই কামর দুঃখা আমি নাই আমার কাছে আইও না, তবে যাও গি অমুক নবীর গেছে হেন দেখে দিবা হেল গেছে, এইভাবে যাইতে যাইতে ঈসা নবীর গেছে, ঈসা নবী কইবা খেউর গেছে যাইও না, খেউর দ্বারা ই খামাই সম্ভব নাই। এক ব্যক্তি আসুন আর সে আজি বর্ষায় আনলিছে আজ লক্ষ লক্ষ বছর ধরিয়া, যে নিজের লাগে চিন্তিত না হইয়া তার উম্মতর লাগে কান্দিতে আসুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কাছে যাও। ও নবী ছাড়া আজকে কোন নবীর পাওয়ার কাটতো নাই, ও নবী যদি আল্লাহর কাছে হইন তা আল্লাহ দয়া লাগি দেইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়ে আমদি শেষ পর্যন্ত পয়গম্বরের উম্মত হল, আমার নবী কামলিওয়ালার খিদমত যাইবা, আমার নবীর গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার দয়া করবা আল্লাহর হুক কা আজকে ময়দানে মাশরের বিচার খান শুরু করে দিতা, আমার নবী কইবা আনা লাহা একমাত্র ই হাজর যোগ্যতা আল্লাহ আমি নবীর ধান সুবহানাল্লাহ জুরে সুবহানাল্লাহ একমাত্র আমি নবী হতার যোগ্যতা রাখি, ই হাজর যোগ্যতা একমাত্র আমি নবী রাখি, ও আমার নবী শেষ দাঁত পড়ে দিবা আল্লাহ উঠে হইয়া ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ
হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা উঠাও আপনি মাথা উঠাও আপনি নবী খোয়াও আপনি নবী আজকে সুপারিশ করো আপনি নবী দেখান চাইবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা তারদা আমি আল্লাহ আপনার ওখান দিয়ে আমি খুশি করি নাই সুবহানাল্লাহ আপনার আল্লাহ আপনার এমন কিছু দিবা দেখলেন ভাইয়া আপনি নবী খুশি হয়ে দিবা নবী মাথা উঠাও আপনি শাফাত করো আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার শাফাত আমি আল্লাহ কবুল করি সুবহানাল্লাহ এই দিন এই দিন নবী কামলিওয়ালা ইবারে ভাই সবচেয়ে বেশি রহমতের সাগর ই নবীর চকুর সামনে দিয়া ই নবী রহমতুল্লিল আলামিনের চকুর সামনে দিয়া তার একটা উম্মতরে দুজখ নেওয়া সম্ভব হইতো না এমন কি নবীর উম্মত দুজখ গেলে কিও ই নবীর দ্বারায় যত বড় গুনাগার হয় না কেন ই নবীর দ্বারায় আল্লাহ এই দিন তার হাবিবর উম্মতরে সাফাত করে আল্লাহ জান্নাত পৌঁছাইয়া দিন আমার বন্ধু হল আমার ভাই হল বন্ধু হল এই নবীরে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া আমরা লাভ করাইছে না ক্ষতি করাইছে জুড়ে একবার তা তুলিয়া কোক লাভ না ক্ষতি হয়েছে এখন এই নবীরে আমরা অনুসরণ করার দরকার আছে না নাই জুড়ে কোক অনুসরণ করার দরকার আছে না নাই এটা আমি প্রায় সময় যুবক পাইয়েন তো রেখে যুবক বন্ধু আস্তা দিন মোবাইল লিয়া গুড়াই রে গুড়া কিন্তু আমার নবীর সুন্নতটার একটা মায়া হল আমার নবীর একটা টুপিরে মায়া হল মিসওয়াক মায়া হল আমার নবীর পাঞ্জাবিটারে মায়া হল ভাই নবীর সুন্নত দাঁড়িয়ে গেছেন তারে মায়া হইয়ে লালন কর কারণ যে নবী উম্মতর লাগে দুনিয়ায় তো খান দিছে আজ রোজা শরীফ কান্তি আছেন কাল ময়দানে মাসর খান দিবা লক্ষ লক্ষ বছর উম্মতর লাগে খান দিতে থাকবা ই নবীর জাবনে অন্তত কে খাড়া হইলে তো কইতাম পারতাম ইয়া রাসূলুল্লাহ আমরা গুনাহগার কিন্তু আমরা চেষ্টা করছি আপনি নবীর সুন্নতরে মায়া করার অন্তত কেউ নেবাসমান লিয়া যদি নবীর সামনে গিয়া যদি খাড়া হই তেদিন নবীর নবী দেখিয়া খুশ হইবা না বেজার হইবা দেখো খুশ হইবা না বেজার হইবা আমার জোড় আছে অনুরোধ আজকের এই ফেতনার যুগ নবী গিয়ে ফরমাইছেন আমার যে উম্মতে একটা সুন্নতরে জিন্দা রাখ হ্যাঁ যুবক ভাই রাস্তা বেটিয়ে যাইতে সময় বাড়িতে যাইতে বাড়িতে গরু গিয়া হামাইলে গর্তনে বাড়ি একটা সুন্নত সবচেয়ে সহজ আসসালামু আলাইকুম যারে দেখবো একটা সুন্নত নবীর সালাম খান আমরা আগে করতাম ওখানটা আমরা মনে রাখতাম হারমোনি তুরে মা তোকে হারমোনি আমি আইসনে নিয়ত করে লইতাম আমার খেয়াল সালাম আগে দিত না আমি সবরে আগে সালাম দিত আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ আমার ভাইয়েন তোর আমরা এই মাহফিল খান্দ কবুল হল আল্লাহ যে তোমায় সে সাহায্য করছেন দুনিয়া ফেরাতে তারারে সাহায্য করে আল্লাহ আসমান ও নিচে জমিনের উপরে আমার মতো কলঙ্কি গুনাগার তার কেউ নাই রে বাবু হাজির সাহেব হল আবির সাহেব হল আলিম সাহেব হল দাঁড়িয়ে ফাহনা মুরব্বী হল ফিরিস্তা বাচ্চাইন এলাকার সম্মানিত মানুষ হল লইয়া মুনিবর দ্বারা বিখ্যাছে আল্লাহ আমরা মাফ করে দিলাম আল্লাহ আমরা বাকি জিন্দগি হন তোমার গুলামিত কাটাইবার তৌফিক আল্লাহ এই মাহফিল ঘর সাহায্য কার হল দুনিয়া ফেরাতে সাহায্য করি আল্লাহ দুনিয়ায় তো বেইজ্জত করিও না হাসরুল ময়দান ও বেইজ্জত হন করিও না আল্লাহ পীর মুর্শিদের দরজারে বুলন করি দেব খাস করি এলাকার মধ্যে গানোর কবরে জান্নাত টুকরা বানাও ওসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ আল্লাহ আস্তে বলবে আদি মাফ করুন আসসালামু আলাইকুম